বিশ্ব রাজনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম ভলোদিমির জেলেনস্কি। 2019 সালে হঠাৎ করেই রাজনীতিতে উত্থান একসময়কার এই অভিনেতার। ক্ষমতার 3 বছরের মাথায় ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়ে পড়েন রাশিয়ার সঙ্গে। আগামী বছর শেষ হতে যাচ্ছে তার ক্ষমতার নির্বাচনী মেয়াদ। এর মধ্যেই ক্ষমতা হস্তান্তরে যেন মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেন প্রেসিডেন্ট, চাইছেন পশ্চিমা সহায়তাও। নিয়ম অনুযায়ী আগামী বছর ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্প্রতি এই দেশটিতে নির্বাচনের আহ্বান জানিয়েছেন মার্কিন এক আইন প্রণেতা। সেই আহ্বানে সাড়াও দিতে চাইছেন জেলেনস্কি। জানান, পশ্চিমারা সহায়তা করলে নির্ধারিত সময়েই নির্বাচন করতে রাজি কিয়েভ। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি। যখন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম আমাকে নির্বাচনের ব্যাপারে জিজ্ঞেস করলেন, আমি তাকে উত্তর দিলাম আমাদের আইন প্রণেতারা চাইলে সম্ভব, কারণ যুদ্ধকালীন নির্বাচনের জন্য আইনে পরিবর্তন আনতে হবে। আমি তাকে বললাম আমাকে 500 কোটি রিভ নিয়ে দিন, আমি এই পরিস্থিতিতে বাজেট থেকে এত অর্থ নিতে পারবো না। নির্বাচন পরিচালনায় পশ্চিমাদের কাছে জেলেনস্কির প্রত্যাশিত পরিমাণ অর্থ মার্কিন ডলারে 13.5 কোটি ডলার সমপরিমাণ। প্রেসিডেন্ট জানান, শান্তিকালীন নির্বাচন পরিচালনায় উল্লিখিত পরিমাণ অর্থই প্রয়োজন হয়। এদিকে যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে সামরিক আইনে পরিচালিত হচ্ছে কিয়েভের প্রশাসন, ফলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। গেল আগস্টে কিয়েভ সফরে এসে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম দেশটিকে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টির জন্য নির্বাচনের উপদেশ দেন। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় আইন সংশোধন ও নির্বাচনী ব্যয় নিয়ে কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট। জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে নির্বাচনে কত ব্যয় হতে পারে তা নিয়ে ধারণা নেই, ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহায়তা করলেই নির্বাচন আয়োজন করা সম্ভব। ইউক্রেন প্রেসিডেন্ট জানান, সেনাবাহিনীর জন্য অস্ত্র কেনার অর্থ তিনি নির্বাচনে ব্যয় করতে পারবেন না, আইনে এর কোনো সুযোগ নেই। এছাড়াও ইউরোপে বসবাসরত শরণার্থী ইউক্রেনীয়রাও যাতে ভোট দিতে পারে সেই সুযোগ নিশ্চিত করার আহ্বানও জানান জেলেনস্কি। পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয় সেই বিষয়েও জোর দেন এই নেতা। জানান, কঠিন এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে বিশ্বের কাছে সেটিকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।